নড়াইলের কালিয়া উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী লস্কর রবিউল ইসলাম হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। পরে থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াগাতি থানার সামনে এসে শেষ হয়। গত 6 অক্টোবর ব্যবসায়ী লস্কর রবিউল ইসলামের লাশ ঢাকা সাভার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে উদ্ধার করা হয়। তিনি কালিয়ার নড়াগাতি থানার মৃত মুসা লস্করের ছেলে।